তেল জল মেলে না কিন্তু মিলিয়ে ফেলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্তারা যে পানি দিয়ে মাঠের যত্ন নেয়ার কথা সুইমিং পুল ভরানোর কথা সেই পানি স্টেডিয়াম এলাকায় প্রতিদিন বিক্রি করে নিজেদের পকেট ভরছেন জাতীয় ক্রীড়া পরিষদের বড় কর্তারা শুধু পানি না অভিযোগ আছে গাড়ির তেল গাড়িতে থাকে না চুরি হয় হরহামেশা বিক্রির টাকাও নাকি ভাগ বাটোয়ারা হয় মাসে মাসে সাইফুল রূপকের রিপোর্ট এনএসি টাওয়ারের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটের পাশেই বাথরুম ওখানেই অবস্থিত ওয়াসার পানির পাম্প প্রতিদিন গ্রামে গ্রামে কয়েক হাজার লিটার পানি ভর্তি করে আশপাশের দোকান আর অফিসগুলোতে বিক্রি করা হচ্ছে ক্রীড়া পরিষদের তো এটা পাম্প ও এই পানিগুলো কোথায় যায় আমি বলতে পারলাম না তার দোকানে কাজ করি ও এই যে এই স্টেডিয়ামের দোকানগুলোতে যায় না এই পানি চাষটলে দিই আর শোরুমে দিই পানি বিক্রিতে দোষ নেই গলতটা অন্য জায়গায় বাথরুম ইজারা পেতে এনএসসি সচিব অশোক কুমারকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়েছে ক্রীড়া পরিষদের এই কর্মচারীরা দিনের পর দিন সরকারি পানি বিক্রি করা হচ্ছে অথচ নিজস্ব তহবিল থেকেই মাসে আট থেকে দশ লক্ষ টাকা পানির বিল দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ উঠে এসেছে ওদের দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের পর্যায়ে দেওয়া বেনামি এই চিঠিতে এনএসসি দুর্নীতির বিষয়ে গেল সপ্তাহে এই চিঠি দিয়েছে দুদক চুরি শুধু পানিতেই নয় পরিবহন সুবিধা নিয়েও আছে সচিব অশোক কুমার ও পরিচালক নারায়ণ চন্দ্রের অনিয়ম সরকারি গাড়ি কেনা দেখিয়ে গাড়ি খরচ বাবদ মাসে দুজনেই তুলে নিচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা করে বছরে তা দাঁড়ায় দশ লক্ষ আশি হাজার টাকা অথচ দিনভরেই তারা ব্যবহার করছেন জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি উঠে এসেছে সেই চিঠিতে কাউকে যদি সরকারি বাসা দেওয়া হয় সে তার ওই যে বাড়ি ভাড়া যে কম্পোনেন্ট যেটা বেতনের সঙ্গে পায় সেই টাকাটা তো সে আর পাবে না বাড়ি ভাড়া ভাতা তো সে পাবে না বরঞ্চ তার বেতন থেকে সাড়ে সাত পার্সেন্ট করে কেটে নেওয়া হবে যদি আমি সরকারি বাসায় থাকি তাহলে পরে আমি সরকার যে আমাকে বেতন বেতনের সঙ্গে যে বাড়ি ভাড়া ভাতা দিত সেটা তো দেবেই না উল্টো আমার বেসিক পে থেকে সাড়ে সাত পার্সেন্ট করে কেটে নেওয়া হবে এটা যদি স্বাভাবিক তেমনি গাড়ি কেনার জন্য কাউকে লোন দিয়ে থাকে সেটা দিয়ে যে টাকা ইয়ে করে থাকেন গাড়ি কিনে থাকেন তাহলে তো তাকে তার অন্য কোন গাড়ি এর অতিরিক্ত গাড়ি মানে ব্যবহার করা তো ব্যয়নি সম্পূর্ণ ব্যয়নি জাতীয় ক্রীড়া পরিষদ দেশের ক্রীড়াকে মজবুত করার প্রতিষ্ঠান অথচ একের পর এক অনিয়মে যেন দেশের খেলাধুলাই পিছিয়ে দিচ্ছে এনএসসি কর্তারা সাইফুল রূপক একাত্তর ঢাকা